তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন? তো বন্ধুরা আজ আমরা একটি দেশ সম্পর্কে জানবো, সেই দেশটি উত্তর আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম পানামা। হ্যাঁ বন্ধুরা, উত্তর আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম পানামা। তো বন্ধুরা চলুন এই দেশের সম্পর্কে আমরা সবকিছু আগে করে জানি এবং দেখি, কিন্তু তার আগে এই দেশের যে জাতীয় পতাকা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওই দেশের জাতীয় পতাকা। তো বন্ধুরা এই দেশটি কোথায়, ভারত থেকে কত দূরে অবস্থিত, ভারতের সঙ্গে কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, আমি আপনাদের সব কিছু এক এক করে গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডিতে এবং বড় স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, ভালো থাকা বলে নিশ্চয় করে নেবেন। তো বন্ধুরা পৃথিবীর মধ্যে 116 নম্বর সব থেকে বড় দেশ হচ্ছে পানামা, যেটা উত্তর আমেরিকার একটি স্বাধীন দেশ। তো বন্ধুরা চলুন এই দেশটি দেখা যাক গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডিতে এবং বড় স্ক্রিনে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা আমাদের ভারতবর্ষ, এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে উত্তর আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম পানামা। ভালো করে দেখুন, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা পৃথিবীর 116 নম্বর সব থেকে বড় দেশ, দেশটির নাম পানামা, যার আয়তন বা এরিয়ার কথা যদি আমরা বলি 75.417 বর্গ কিলোমিটার এই দেশটির টোটাল আয়তন বা এরিয়া। এবং এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে ওই দেশের রাজধানী, এবং ওই দেশের কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, যেটা মধ্য আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম পানামা। ভালো করে দেখুন, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করবো ওই দেশের সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওই দেশের রাজধানী পানামা সিটি। ভালো করে দেখুন বুঝতে পারবেন এই দেশের রাজধানী পানামা সিটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই দেশের পশ্চিমে কোস্টারিকা, দক্ষিণ পূর্বে কলম্বিয়া, উত্তরে ক্যারিবিয়ান সাগর, দক্ষিণে প্রশান্ত মহাসাগর। তো বন্ধুরা এই মধ্য আমেরিকার কিছু দেশ আছে, সেই দেশের বড় বড় দুটি সাগরের সঙ্গে দুই দেশ বা তিন দেশ বা চারটি এমন দেশ আছে যেই দেশগুলির সীমানা লেগে আছে বড় বড় সাগরের ধারে। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের ওই দেশের একটি এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা এই দেশের যে প্রতিবেশী দেশ কোস্টারিকা, এবং এই দেশের যে বলতে পারেন যে আর একটি প্রতিবেশী দেশ কলম্বিয়া, তো বন্ধুরা এই দুটি দেশের সঙ্গে এই দেশের সুসম্পর্ক গড়ে উঠেছে। এই কথা আমি কেন বলছি তো বন্ধুরা আপনারা বুঝতে পারবেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওই দেশের একটি এয়ারপোর্ট, ভালো করে দেখুন বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই দেশের রাজধানী পানামা সিটি সব থেকে বড় শহর এবং সব থেকে মানুষ বেশি এই জায়গাতেই থাকে। এবং এই দেশের যিনি রাষ্ট্রপতি লরেন্তিনো কর্টিজো, ওই দেশের রাষ্ট্রপতি। হ্যাঁ বন্ধুরা, পানামার আজকের দিনের যিনি রাষ্ট্রপতি আছেন এবং আজকের দিনে যিনি উপরাষ্ট্রপতি আছেন ওনার নাম গাব্রিওয়াল, ওই দেশের উপরাষ্ট্রপতি। এবং ওই দেশের ভাষা হচ্ছে স্প্যানিশ। হ্যাঁ বন্ধুরা, পানামার ভাষা স্প্যানিশ। এছাড়া এই দেশের জিডিপির কথা বললে এটি একটি উন্নতশীল এবং মধ্য আমেরিকার একটি ধনী দেশ আপনি বলতে পারেন। এবং জিডিপির কথা বলে 59.260 বিলিয়ন এই দেশের টোটাল জিডিপি, যেটা পৃথিবীর 70 নম্বর জিডিপির দিক থেকে দেখলে এই দেশটি বা পানামা আছে। এবং জলের কথা বলে 2.9% এখানে জল। এবং আমি আপনাদের বলে দিই পানামার একটি ঘন জঙ্গলও আছে। এবং কলিং কোডের কথা বললে +507 এই দেশের কলিং কোড। আর এই যে দেখছেন ওই দেশের একটি সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওই দেশের রাজধানীতে উপস্থিত আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, এই দেশের রাজধানী পানামা সিটিতে উপস্থিত ওই দেশের সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন বুঝতে পারবেন ডকুমেন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বন্ধুরা এই ডকুমেন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা আমি আপনাদের বলছি যখন, তো আমি আপনাদের বলে দিই যে মধ্য আমেরিকার সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে পানামার এই পানামা সিটিতে উপস্থিত, রাজধানীতে উপস্থিত একটি সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডকুমেন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, 20টিরও বেশি এই দেশে ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। এটা হচ্ছে সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পানামার মধ্যে এবং মধ্য আমেরিকার মধ্যে। ভালো করে দেখুন বুঝতে পারবেন। দেখছেন এই দেশটি দুই জায়গা থেকে এই দেশটি স্বাধীন হয়েছিল, বা দুইটি দেশ থেকে এই দেশটি স্বাধীন হয়েছিল। প্রথম স্বাধীন হয়েছিল এই দেশটি স্পেন থেকে 28 নভেম্বর 1821 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 3 নভেম্বর এই দেশটি স্বাধীন হয়েছিল। 1903 সালে কলম্বিয়া থেকে এই দেশটি স্বাধীন হয়েছিল। দেখুন ওই দেশের বিভিন্ন জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ওই দেশের বিভিন্ন এয়ারপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এই দেশটি পৃথিবীর ধনী দেশের মধ্যে এই দেশটিও আছে। এবং এই দেশে কোনো সেনা নেই, বায়ুসেনা, নৌসেনা, স্থলসেনা এবং কোস্টগার্ডের ভূমিকায় থাকে এই দেশের পুলিশ বাহিনী। তো বন্ধুরা আমি আপনাদের এই কথা বলছি যখন আমি আপনাদের বলে দিই এই দেশের একটি প্রতিবেশী দেশ, দেশটির নাম কোস্টারিকা। হ্যাঁ বন্ধুরা, কোস্টারিকা এবং পানামা এই দুটি দেশে কোনো প্রকারের কোনো সেনা নেই। হ্যাঁ বন্ধুরা, মধ্য আমেরিকার মধ্যে এই দুটি দেশের মধ্যে কোনো প্রকার সেনা নেই। হ্যাঁ বন্ধুরা, এই দেশের পুলিশই সবই রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। তো বন্ধুরা আমি আপনাদের আরেকটি কথা বলে দিই, এই দেশটি 2017 সালে পরমাণু বোম তৈরি করবে না বলে ইউএনএ একটি চুক্তিতে স্বাক্ষর করে। এবং এই মধ্য আমেরিকার এই দেশটি হলো প্রথম, হ্যাঁ বন্ধুরা, মধ্য আমেরিকার এই দেশটি হলো প্রথম
যে দেশ ভারতের সঙ্গে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপনা করেছিল। হেমন্ত্রা 1973তে ভারতের মধ্যে দূতাবাস খুলে দেয় পানামা। সর্বপ্রথম মধ্য আমেরিকার প্রথম দেশ পানামা, এবং সেই দূতাবাস পরবর্তীকালে দিল্লি সহ মুম্বাইয়ে তার একটি দূতাবাসের শাখা খুলে দেওয়া হয়েছিল, এবং ভারতও সেই সূত্রে পানামায় একটি নিজের দূতাবাস খুলে দেয়। তো বন্ধুরা, পানামায় থাকে ভারতের গুজরাতের বিভিন্ন মানুষগণ, সব থেকে বেশি পানামায় থাকে। তাছাড়া ভারতের কিছু গুরুদ্বারা, মন্দির, মসজিদ এবং আরও অন্যান্য ধর্মের মানুষের বিভিন্ন এই সব জায়গা। তো বন্ধুরা, আমি আপনাদের এই যে জায়গাটা দেখানোর চেষ্টা করলাম, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গা হচ্ছে এই দেশের একটি বিশেষ জায়গা। কেননা এই জায়গা দিয়ে ক্যারিবিয়ান সাগরে পৌঁছে যায় বিভিন্ন দেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জিনিস। হ্যাঁ বন্ধুরা, ক্যারিবিয়ান সাগরে পৌঁছে যায়। তো বন্ধুরা, এইরকম একটি যে আপনারা দেখতে পাচ্ছেন যে খালের মতো দেখতে, তো এইরকম একটি খাল যেটার নাম হচ্ছে সুয়েজ খাল, যেটা আফ্রিকার মধ্যে আসে মিশর বা ইজিপ্টের একটি জায়গা, সেই জায়গা দিয়েও সেই সব জিনিসপত্র পৌঁছে যায়। ঠিক এইরকমও পানামার মধ্যে দিয়ে বয়ে গেছে একটি নদী, সেই নদী দিয়েও সেই জায়গায় পৌঁছে যায় বিভিন্ন জিনিসপত্র, অন্যান্য দেশের জিনিসপত্র। তো বন্ধুরা, এই দেশের একটি বলতে পারেন এই দেশের এমন একটি এই জায়গা যে এই জায়গা থেকে এই দেশের একটি উন্নতি সাধন ঘটছে। ভালো করে দেখুন, আমি আপনাদের ওই দেশের বিভিন্ন জায়গা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন এমন, তো ভালো করে দেখুন বুঝতে পারবেন। দেখছেন এমন, তো বন্ধুরা, ভারতবর্ষ এবং এই দেশের যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এই কথা আমি কেন বলছি, কেননা এই দেশে যদি আপনি যান ভারতবর্ষ থেকে, তাহলে কিন্তু কোনো ভিসা লাগবে না। হ্যাঁ বন্ধুরা, এই দেশে কোনো ভিসা লাগবে না, কেননা ভারতবর্ষের সঙ্গে এই দেশের আরও একটি দৃঢ় সম্পর্ক আছে। সেটা হচ্ছে এই দেশে আমাদের একটি স্পেস এজেন্সি, আপনারা জানেন যে আমাদের স্পেস এজেন্সি ইসরো, ইসরোর একটি শাখা এই দেশে আছে, এবং এই দেশে বিভিন্ন প্রকার কাজ করে আমাদের ইসরো স্পেস এজেন্সি। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, এই দেশের ন্যাশনাল অ্যান্থাম, এই দেশের পপুলেশন, আমরা সব কিছু একা করে দেখে নেবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে এই দেশের ন্যাশনাল অ্যান্থাম, এবং এই দেশের যেটা আদর্শ বাক্য সেটা আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশের যে অফিসিয়াল নাম পানামার, যে অফিসিয়াল নাম আমি এখানে লিখে দিচ্ছি স্পেন ভাষায়, এবং এই দেশের যে রাজধানী পানামা, সেটি সবথেকে বড় শহর এবং সবথেকে বেশি মানুষ থাকে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্পেন, যেহেতু এই দেশটি স্পেন থেকে স্বাধীন হয়েছিল। এবং দেখুন, ধর্মের কথা বলে এই দেশটি খ্রিস্টান সময় একটি দেশ। প্রেসিডেন্টের নাম লিখে দিয়েছি, এই দেশের ভাইস প্রেসিডেন্টের নাম লিখে দিয়েছি। এই দুজনের ছবি আমি আপনার দেখানোর চেষ্টা করবো। জলের কথা বলে 2.9% টোটাল জিডিপি, দেখুন 59.260 বিলিয়ন এর টোটাল জিডিপি। হ্যাঁ বন্ধু, 70 নম্বরে আসে পৃথিবীর মধ্যে। কলিঙ্গ দেখুন +507, এবং পপুলেশন দেখুন 45 লাখ এই দেশের টোটাল পপুলেশন, এবং এর মধ্যে ইন্ডিয়ান থাকে 17,000-এরও বেশি। এখানে ইন্ডিয়ান থাকে বেশিরভাগ, ইন্ডিয়ান গুজরাট, ভারতবর্ষের গুজরাট রাজ্য থেকে বেশিরভাগ ইন্ডিয়ান কিন্তু ওই দেশে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায়। দেখছেন হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এবং এই দেশের যে রাজধানী পানামা, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ পানামা সিটি, সেই পানামা সিটির যে প্রতীক চিহ্ন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এবং এই দেশের একটি গ্রাউন্ড, খেলার গ্রাউন্ড আমি আমরা দেখানোর চেষ্টা করছি, যেটা স্টেডিয়াম, সবথেকে বড় স্টেডিয়াম। এবং 2018 এই দেশে আমাদের একটি প্রতিনিধি গিয়েছিলেন, দেখুন এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবি দেখানোর চেষ্টা করছি। আমাদের যিনি প্রতিনিধি ওই দেশে গিয়েছিলেন, ওনার নাম ভেঙ্কানিয়া নাইডু, দুই দিনের সফরে ওই দেশে গিয়েছিলেন 2018 মে মাসে। এবং দেখুন ওই দেশের গ্রাফ দেখানোর চেষ্টা করছি, ম্যাপ। এবং ইউএনে যাতে ভারত স্থায়ী সদস্য পায়, এই দেশ ভারতকে সাপোর্ট করে চলেছে যাতে ইউএনে ভারত স্থায়ী সদস্য পায়। তো বন্ধুরা, দুই দেশের মধ্যে এতটাই সম্পর্ক ভালো যে একটি চুক্তি অনুসারে 2014 সালে দিল্লি থেকে একেবারে পানামা সিটি, এই দেশের রাজধানী এবং আমাদের দেশের রাজধানীতে একটি এয়ারলাইন্স শুরু হয়েছিল, যেটা সপ্তাহে 2 বার প্লেন এই দেশ থেকে ওই দেশে যাবে। আর এই নিচে দেখছেন এই দেশের একজন সিঙ্গার এবং রাইটার, হ্যাঁ বন্ধুরা, গানের লেখক এবং গান গায়িকা। এবং দেখুন আমি আপনাদের এই দেশের যে রাতের শহরের ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখতে বুঝতে পারবেন। দেখছেন, এবং যেটা বলেছিলাম সুয়েজ খালের মতো দেখতে, এই দেশের একটি জায়গা আছে এবং ব্যবসা বাণিজ্যের একটি নতুন দিক এই সেই জায়গা। দেখুন বড় বড় এখানে জাহাজও একদিক থেকে অন্যদিকে যাচ্ছে। এবং এই দেশে ক্লাইমেট চেঞ্জের কথা বললে, এই দেশে প্রচুর পরিমাণে ঝড় তুফান আসে, যেহেতু এই দেশটি এমন জায়গায় অবস্থিত ঝড় তুফান আসা আবশ্যক। হেমন্ত্রা, এটি প্রতিবারই এই দেশ ঝড় তুফান সহ্য করে। হেমন্ত্রা, এবং এই যে দেখছেন ওই দেশের প্রেসিডেন্ট এবং ওই দেশের ভাইস প্রেসিডেন্ট, ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। এবং এই দেশ যে যে দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, আমি তার গ্রাফ দেখানোর চেষ্টা করলাম।
এবং এই দেশ যে যে দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে আমি আপনাদের তার গ্রাফ দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, দুটি গ্রাফ আলাদা, ঠিক আছে। এই সব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে এবং সুসম্পর্কও বজায় রেখেছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, যেখানে এখানে ব্লু কালার দেখতে পাচ্ছেন, সেই ব্লু কালারের দেশগুলি সুসম্পর্ক বজায় রেখেছে এই দেশটি। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশ এবং ভারতবর্ষ কোথায় আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করবো। এই দেশ এবং ভারতবর্ষ ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে এই দেশ এবং ভারতবর্ষ দেখতে পাচ্ছেন মধ্য আমেরিকা এবং আমাদের এশিয়া মহাদেশ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তো ভারত থেকে বিভিন্ন ঔষধ, আয়রন, ইস্পাত, প্লাস্টিক, রবার, ইলেকট্রনিকের বিভিন্ন জিনিস যায় এবং ওই দেশ থেকে বিভিন্ন তেল, মোম, জাহাজ এবং বিভিন্ন মাপের যে বলতে পারেন গাছের যে বিভিন্ন জিনিসপত্র ওই দেশ থেকে আসে। এবং আমাদের রাষ্ট্রপতি এবং ওই দেশের যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, ওনার ছবি আমি আপনার দেখানোর চেষ্টা করছি, যেহেতু এই ছবিটি কিছুদিনের পুরনো। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশ এক সময় দুর্যোগের বিপাকে পড়েছিল, তাই ভারত এই দেশকে এক সময় $10 মিলিয়ন দিয়ে এই দেশকে সাহায্য করেছিল। এবং এই দেশে 210-এরও বেশি এই দেশে ভারতীয় কোম্পানির এই দেশে উপস্থিত আছে। এবং এই দেশে যাতে কৃষির কাজে কোনো উন্নতি হয়, ভারতবর্ষ এই দেশকে বিভিন্ন কৃষি জিনিসপত্র দিয়ে এবং বিভিন্ন কৃষিমূলক কাজের চুক্তি এই দেশ এবং ভারতবর্ষের হয়ে আছে। শিক্ষা, সংস্কৃতি এবং ফরেন্সিক ডিপার্টমেন্টেও ভারতবর্ষ এবং পানামার মধ্যে চুক্তি আছে। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম পৃথিবীর 116 নম্বর সবথেকে বড় দেশ পানামা, এবং আরও অন্যান্য দেশের সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলের প্রথমে থেকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাশে থাকা বেলটি নিশ্চয় করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামী নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।